বেশ কিছু বছর ধরেই স্বামীর সঙ্গে এক ছাদের নিচে থাকছিলেন না সদ্য ভোটে জয়ী সাংসদ এবং অভিনেত্রী রচনা বন্দ্যোপাধ্যায়। তবে লোকসভা নির্বাচনে হুগলি থেকে তার নাম প্রার্থী হিসেবে ঘোষণা করার পর থেকেই গোটা সমীকরণটাই বদলে গেল। ভোটের প্রচারে হোক বা হলফনামা জমা, সব জায়গাতেই রচনাকে সামলাতে দেখা গিয়েছে তার স্বামী প্রবাল কুমার বসুকে। স্ত্রীর জয়ের পরে রীতিমতো উচ্ছ্বসিত ছিলেন প্রবাল। ভোটাবহেই ফের কাছাকাছি এলেন রচনা প্রবাল। সংবাদ মাধ্যমে সাংসদ হওয়ার পর বিভিন্ন জায়গা থেকে নানান ধরনের অনুষ্ঠানে যেতে হয়েছে রচনাকে, আর তার উপরে ছিল তার দিদি নম্বর ওয়ানের শুটিং। পরিবারের সঙ্গে সময় কাটানোর সময় পাচ্ছিলেন না রচনা। তবে রোববার ছেলে প্রনীল এবং স্বামী প্রবাল মিলে রচনাকে সারপ্রাইজ ডিনারে নিয়ে যান, আর সেখান থেকে ভিডিও শেয়ার করেছেন সাংসদ রচনা। ছেলে স্বামীকে নিয়ে এক ফ্রেমে রচনা, বহুদিন পর এই ছবি দেখা গেল। এই ভিডিও শেয়ার করে রচনা ক্যাপশনে লিখেছেন, সারপ্রাইজ সানডে লাঞ্চ, আমার ছেলে প্রনীল এবং স্বামী প্রবাল মিলে রচনাকে সারপ্রাইজ ডিনারে নিয়ে যান, বহুদিন পরে এই ছবি দেখা গেল। এই ভিডিও শেয়ার করে রচনা ক্যাপশনে লিখেছেন, সারপ্রাইজ সানডে লাঞ্চ, আমার ছেলে প্রনীল এবং প্রবীরকে এর জন্য ধন্যবাদ জানাচ্ছি। ভিডিওতে তিনজনকে ডিনার টেবিলেও দেখা গিয়েছে। 2007 সালে বিয়ে হয় রচনা প্রবালের। বেশ কিছু বছর একসঙ্গে থাকার পর তারা আলাদা আলাদা থাকতে শুরু করেন। সম্পর্কে টানাপোড়েন থাকলেও একে অপরকে ডিভোর্স করেননি কোনদিন। সিঙ্গেল মাদার হয়েই ছেলেকে মানুষ করেছেন তিনি। 2026 সাল থেকে তারা আলাদা থাকতে শুরু করেন, তবে ডিভোর্স দেননি। এক সাক্ষাৎকারে রচনা বন্দ্যোপাধ্যায় বলেন, স্ত্রী হিসেবে নিজেকে শূন্য দিয়েছেন রচনা, কারণ কোনো কম্প্রোমাইজ কখনোই তিনি যেতে পারেননি। সেই কারণেই তার বৈবাহিক সম্পর্ক খুব একটা ভালো হয়নি। তবে মা হিসেবে 100-তে 110 নম্বর দিতে চান রচনা নিজেকে, কারণ ছেলে প্রনীল বসুকে রচনা নিজের মতো করে মানুষ করেছেন। 2016 সালের পর থেকে প্রবাল এবং রচনার সম্পর্কে টানাপোড়েনের আঁচ তারা পড়তে দেননি ছেলের ওপর। এরই মধ্যে 2022 সালে একটি পুজোর প্যান্ডেলে রচনা প্রবাল এবং প্রনীলকে একসঙ্গে দেখা গিয়েছিল। রচনা লোকসভা নির্বাচনে প্রার্থী হওয়ার কাজে ব্যস্ত ছিলেন, তখনই প্রবালই এবং তার ছেলে প্রনীল এবং স্ত্রীর বুটিকের কাজ সামলেছেন। প্রবাল এক সাক্ষাৎকারে জানিয়েছেন যে তাদের মধ্যে এখনও পারস্পরিক সম্মান বজায় রয়েছে, আর সেই কারণে আজও সব ঠিক আছে। তবে ফের একসঙ্গে থাকা শুরু করবেন কিনা সেই বিষয়ে প্রবাল বা রচনা দুজনের কেউই কিছু জানাতে পারেননি। বেশ কিছু বছর ধরেই স্বামীর সঙ্গে এক ছাদের নিচে থাকছিলেন না সদ্য ভোটে জয়ী সাংসদ এবং অভিনেত্রী রচনা বন্দ্যোপাধ্যায়। তবে লোকসভা নির্বাচনে হুগলি থেকে তার নাম প্রার্থী হিসেবে ঘোষণা করার পর থেকেই গোটা সমীকরণটাই বদলে গেল। ভোটের প্রচারে হোক বা হলফনামা জমা, সব জায়গাতেই রচনাকে সামলাতে দেখা গিয়েছে তার স্বামী প্রবাল কুমার বসুকে। স্ত্রীর জয়ের পরে রীতিমতো উচ্ছ্বসিত ছিলেন প্রবাল। ভোটাবহেই ফের কাছাকাছি এলেন রচনা প্রবাল। সংবাদ মাধ্যমে সাংসদ হওয়ার পর বিভিন্ন জায়গা থেকে নানান ধরনের অনুষ্ঠানে যেতে হয়েছে রচনাকে, আর তার উপরে ছিল তার দিদি নম্বর ওয়ানের শুটিং। পরিবারের সঙ্গে সময় কাটানোর সময় পাচ্ছিলেন না রচনা। তবে রোববার ছেলে প্রনীল এবং স্বামী প্রবাল মিলে রচনাকে সারপ্রাইজ ডিনারে নিয়ে যান, আর সেখান থেকে ভিডিও শেয়ার করেছেন সাংসদ রচনা। ছেলে স্বামীকে নিয়ে এক ফ্রেমে রচনা, বহুদিন পর এই ছবি দেখা গেল। এই ভিডিও শেয়ার করে রচনা ক্যাপশনে লিখেছেন, সারপ্রাইজ সানডে লাঞ্চ, আমার ছেলে প্রনীল এবং স্বামী প্রবাল মিলে রচনাকে সারপ্রাইজ ডিনারে নিয়ে যান, বহুদিন পরে এই ছবি দেখা গেল। এই ভিডিও শেয়ার করে রচনা ক্যাপশনে লিখেছেন, সারপ্রাইজ সানডে লাঞ্চ, আমার ছেলে প্রনীল এবং প্রবীরকে এর জন্য ধন্যবাদ জানাচ্ছি। ভিডিওতে তিনজনকে ডিনার টেবিলেও দেখা গিয়েছে। 2007 সালে বিয়ে হয় রচনা প্রবালের। বেশ কিছু বছর একসঙ্গে থাকার পর তারা আলাদা আলাদা থাকতে শুরু করেন। সম্পর্কে টানাপোড়েন থাকলেও একে অপরকে ডিভোর্স করেননি কোনদিন। সিঙ্গেল মাদার হয়েই ছেলেকে মানুষ করেছেন তিনি। 2026 সাল থেকে তারা আলাদা থাকতে শুরু করেন, তবে ডিভোর্স দেননি। এক সাক্ষাৎকারে রচনা বন্দ্যোপাধ্যায় বলেন, স্ত্রী হিসেবে নিজেকে শূন্য দিয়েছেন রচনা, কারণ কোনো কম্প্রোমাইজ কখনোই তিনি যেতে পারেননি। সেই কারণেই তার বৈবাহিক সম্পর্ক খুব একটা ভালো হয়নি। তবে মা হিসেবে 100-তে 110 নম্বর দিতে চান রচনা নিজেকে, কারণ ছেলে প্রনীল বসুকে রচনা নিজের মতো করে মানুষ করেছেন। 2016 সালের পর থেকে প্রবাল এবং রচনার সম্পর্কে টানাপোড়েনের আঁচ তারা পড়তে দেননি ছেলের ওপর। এরই মধ্যে 2022 সালে একটি পুজোর প্যান্ডেলে রচনা প্রবাল এবং প্রনীলকে একসঙ্গে দেখা গিয়েছিল। রচনা লোকসভা নির্বাচনে প্রার্থী হওয়ার কাজে ব্যস্ত ছিলেন, তখনই প্রবালই এবং তার ছেলে প্রনীল এবং স্ত্রীর বুটিকের কাজ সামলেছেন। প্রবাল এক সাক্ষাৎকারে জানিয়েছেন যে তাদের মধ্যে এখনও পারস্পরিক সম্মান বজায় রয়েছে, আর সেই কারণে আজও সব ঠিক আছে। তবে ফের একসঙ্গে থাকা শুরু করবেন কিনা সেই বিষয়ে প্রবাল বা রচনা দুজনের কেউই কিছু জানাননি করেননি।